প্রিয় ছাত্রছাত্রী, গতকাল তোমাদের সঙ্গে অনলাইন ভিডিও কনফারেন্সিংয়ে আমি স্ট্যাটিস্টিক্স বা পরিসংখ্যান বিদ্যার ধারণা, তথ্যের ধারণা এবং সারণীকরণ বা ট্যাবুলেশন সম্পর্কে আলোচনা করেছিলাম। কিন্তু ওই পদ্ধতিতে আমি দেখলাম অনেক অসুবিধা হচ্ছে, তোমরা অনেকে উপস্থিত হচ্ছ না বা আসতে পারছো না, বা নেটওয়ার্কের কোনো প্রবলেমের কারণে সবাই কথা শুনতে পাচ্ছি না। ঠিক, আমার বোর্ড ওয়ার্ক করতেও সমস্যা হচ্ছে, সে কারণে আমি এই ভিডিও বানানো এই ভিডিও তৈরি করে তোমাদেরকে আমি পরবর্তী যে সমস্ত বিষয়গুলো আছে সেগুলো আলোচনা করছি। আমি কালকে শেষ যেখানে করেছিলাম তারপরে আমি বলেছিলাম যে আজকে তোমাদের পরিসংখ্যা বিভাজন, তোমাদের সিলেবাসটা যেটা আমি দিয়েছি সেই সিলেবাসটা ফলো করে দেখবা যে ওখানে পরিসংখ্যা বিভাজন বা ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন ইংরেজিতে লেখা আছে, যার বাংলা পরিসংখ্যা বিভাজন। এই পরিসংখ্যা বিভাজন কি, পরিসংখ্যা বিভাজন কয় প্রকার, আমি কিছুক্ষণ আগে হোয়াটসঅ্যাপ গ্রুপে আমি খাতার পৃষ্ঠাতে লেখা কিছু পোস্ট করেছি, ওটা তোমরা খাতা লিখে নিবে, খাতা লিখে নিয়ে তারপরে ভিডিওটা দেখবে এবং ম্যাচ করবে, তারপর বুঝতে অসুবিধা হলে আমাকে গ্রুপেই লিখে জানাবে, আমি উত্তর দেবো। তো দেখো, তোমাদের যে খাতা আমি এই খাতাটা আমি ছবি তুলে পোস্ট করেছি, এই খাতার পরপর সব কিছু লেখা আছে, খাতাটা দেখে নাও। তো দেখো কোন লেখা আছে, প্রথমেই পরিসংখ্যা কাকে বলে। গতকাল আমি পরিসংখ্যা কাকে বলে বা পরিসংখ্যা যে ফ্রিকোয়েন্সি একটু ধারণা দিয়েছিলাম যে কোনো শ্রেণীতে কোনো সংখ্যার যতবার পুনরাবৃত্তি হয় সেই পুনরাবৃত্তি সংখ্যাই হলো ওই শ্রেণীর পরিসংখ্যা। তোমরা বুঝেছ, তোমরা যখন করবে এরপরে পরিসংখ্যার সম্বন্ধে আরও বলছি। তো পরিসংখ্যা বিভাজন কাকে বলে সেটাও এখানে বলা হয়েছে, যে পরিসংখ্যা বিভাজন হলো এলোমেলোভাবে অসজ্জিত রাশি তথ্যকে সুসজ্জিত করার যে পদ্ধতি, এই সুসজ্জিত করার পদ্ধতিকে বলছে পরিসংখ্যা বিভাজন। সুসজ্জিত আমরা কীভাবে করতে পারি, ক্লাস ওয়াইজ করতে পারি, অথবা ক্লাসের মধ্যে শ্রেণীবদ্ধভাবে করতে পারি, অথবা অশ্রেণীবদ্ধভাবে করতে পারি। ঠিক আছে, তাহলে কী দাঁড়ালো, পরিসংখ্যা বিভাজন দুটোভাবে করা হয়। একটা গ্রুপড ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন, যাকে বলছি আমরা শ্রেণীবদ্ধ পরিসংখ্যা বিভাজন, আর একটা আনগ্রুপড ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন, যাকে বলছি আমরা অশ্রেণীবদ্ধ পরিসংখ্যা বিভাজন। এখানে পরিষ্কারভাবে লেখা আছে, তোমরা একটু পড়ে নিলে বুঝতে পারবে। এর আগে আমি গ্রুপ ডেটা আনগ্রুপ ডেটা আলোচনা করেছিলাম, সে তেমনই বিষয়, যেখানে গ্রুপড বলতে যেখানে শ্রেণীবদ্ধ থাকবে, শ্রেণী ক্লাস ওয়াইজ করা থাকবে, কোনো কিছুকে এলোমেলো সাজানো থাকবে না। তাহলে আমরা কি দাঁড়ালো, যে ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন, আমি সংখ্যা লিখছি, ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন বা পরিসংখ্যা বিভাজনকে আমরা দুভাগে ভাগ করছি, একটা হলো শ্রেণীবদ্ধ, একটা অশ্রেণীবদ্ধ। অশ্রেণীবদ্ধ শ্রেণীবদ্ধ মানে ক্লাস ওয়াইজ, দেখবে আমি ওখানে কিছু ভিডিও দিয়েছি নির্দিষ্ট ক্লাসে থাকবে। হ্যাঁ, এখানে